আমাদের রেস্কিউ অপারেশন সকাল থেকে আমাদের চালু হয়েছে। এনডিআরএফও আছে আমাদের এখানকার, হিমালয়ান এনজিও, র্যাফটিং এনজিও আছে, তারাও এ করছে, আমরা দেখছি। তো এখনও অবধি আমরা কিছু গাড়ি বা গাড়ির সাথে যারা ছিলেন তাদের এখনও অবধি কোনো আমরা হদিশ পাইনি, কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিবারের লোকজন এসছে রাজস্থান থেকে, তারা বলছে তাদের এই গাড়িতে মোট চারজন ছিল, অর্থাৎ তাদের নাকি পরিবারের তিনজন ছিল এই গাড়িতে। পরিবারের লোকেদের সাথে আমাদের কাল থেকেই যোগাযোগ আছে, কাল থেকেই ওনাদের সাথে কথাও হচ্ছে। তো আপাতত যেটা আমরা ট্রাভেল এজেন্ট ট্যুর মারফত যেভাবে ট্যুর অপারেট করেছিল সেটা থেকে যা খবর আছে সেখানে একসঙ্গে দুজন উঠেছিল, আর যেটা বলছে সেটা আমরা তো খুব দেখছি, আমরা খতিয়ে দেখছি, সেটাও তদন্ত পর্যায়ে থাকবে যে আরেকজন যিনি বলছেন উঠেছিলেন গাড়িতে। কারণ এখনও অবধি আমাদের কাছে লাস্ট আপডেট এটাই ছিল যে গাড়িতে ড্রাইভার ছাড়া আর দুজন প্যাসেঞ্জার রাজস্থানের, তারা বাগডোগরা থেকে উঠেছিলেন। কিন্তু এই পরিবারের লোকের আর একটা দাবি, যখন এই গাড়িতে তারা বাগডোগরা থেকে উঠে আসছিল তখন কিন্তু এদের পরিবারের সাথে মোবাইলে তাদের সাথে কথাও হয়। হ্যাঁ, সেটাও হতে পারে, না সেটা না হওয়ার অস্বাভাবিক কিছু নয়, কারণ এই ফ্লাইটে যারা দুজন ছিলেন তারা তো 9:50 ফ্লাইটে নেমেছিলেন বিস্তারাতে, তাদের 10:00 থেকে আনুমানিক অ্যাক্সিডেন্টটা যখন ঘটে তখন 12:15, তাহলে যোগাযোগ থাকাই স্বাভাবিক ছিল আর কি, অস্বাভাবিক তো কিছু হওয়ার না। কিন্তু আমরা তৃতীয় ব্যক্তি যিনি আছেন সেটা আমরা এ করে দেখছি, তদন্ত করে দেখছি আর কি, খোঁজ খবর নিচ্ছি আমরা। আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবার এমনিতেও এখন জলের স্রোতও খুব বেশি আছে তিস্তায়, উপর থেকেও জল ছাড়ছে প্রচুর পরিমাণে, তা সত্ত্বেও আমাদের দুটো টিমই আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে গাড়ি এবং তার মানুষদেরকে উদ্ধার করা যায়। হ্যাঁ, এনডিআরএফও আছে, হিমালয়ান র্যাফটিং এনজিও আছে কালিম্পংয়ের, তারাও এ করছে, দুটো টিমই আমাদের চেষ্টা করে যাচ্ছে। কালকে কি আরও বাড়তি কোনো উদ্ধার কাজে যদি আজকে না পাওয়া যায়? সেটা আমরা এই করে দেখবো, ভেবে দেখবো এরপরে কী করা যাবে।